ভাষা আমাদের অক্ষর নিয়েই এগিয়ে যাব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা যত বেশি সংস্কৃতি চর্চা করতে পারব, বিশেষ করে আমাদের তরুণ সমাজ, মাদক সন্ত্রাসবাদ জঙ্গিবাদের দিকে যাবে না, স্বাভাবিক জীবনে থাকবে তারা। উপনির্বাচন সুষ্ঠু হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির রাজনীতি ঘোমটা পড়া রাজনীতি, নির্বাচনে না গিয়ে তারা ঘোমটা পড়ে রাজনীতি করছে। চাঁপাইনবাবগঞ্জ তিন সদর আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের প্রধান প্রচার অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। ফেসবুক পোস্টে হাহা রিয়্যাক্ট দেয়ায় রাজশাহীতে তিহাস নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তিনি রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। অভিযুক্ত কিবরিয়াকে পুলিশ খুঁজছে। অস্ট্রেলিয়া জেলেনস্কির সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই আমরা আলোচনা করতে যাচ্ছি। আল ইত্তিহাদের বিপক্ষে 3-1 গোলে হারের পর রোনালদোর উপর ক্ষোভ ঝাড়লেন আল নাসরের পরিচালক। ম্যাচের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি রোনালদোর জন্য 200 মিলিয়ন ইউরো খরচ করেছি, কিন্তু সে শুধু সিইউ করতে জানে। নন্দীগ্রাম পাহালু উপজেলা নিয়ে গঠিত বগুড়া 4 ও সদর উপজেলা তথা বগুড়া 6 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন হিরো আলম। দেশের নির্বাচনী ইতিহাসে এর আগে কেউ একসঙ্গে 2টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ায়নি।